বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাগড়াছড়ি ক্যান্টন পাবলিক ইসলাম কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সুস্থ আছো এবং যথাযথ বাসায় অবস্থান করছো। তোমাদের সাথে প্রতিদিনের মতো আছি আমি কিম আব্দুল কাদের, প্রভাষক খাগড়াছড়ি ক্যান্টন পাবলিক ইসলাম কলেজ। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পড়ব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তার মধ্যে যেমন ফরমিক অ্যাসিডে অ্যাসিডে অম্ল ধর্ম আছে এবং বীজারণ ধর্ম আছে। অম্ল তো ফরমিক অ্যাসিড, যেটাকে আমরা বলি মিথানয়িক অ্যাসিড। দেখো, এটা হচ্ছে ফরমিক অ্যাসিডের সংকেত। তো ফরমিক অ্যাসিডের এইটুকু যদি চিন্তা করি, তাহলে এখানে কি আছে বলো? সি অর্থাৎ কার্বক্সিল মূলক আছে, এটা হচ্ছে অম্ল ধর্ম আছে। আমি এর আগের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম যে কোনো জৈব যৌগের মধ্যে অর্থাৎ জৈব অ্যাসিডের কার্যকারী মূলক অর্থাৎ COOH মূলক বা কার্বক্সিল মূলক এর উপস্থিতি প্রমাণ করার জন্য সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করাইলে যদি বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয় এবং ওই উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড চুনের পরিষ্কার পানিকে কী করে, ঘোলা করে, তাহলে ওই জৈব যৌগের মধ্যে কার্বক্সিল মূলকের উপস্থিতি নিশ্চিত। ঠিক, দেখো এটা হচ্ছে ফরমিক অ্যাসিড। তো এখানে আমরা সেই কথাটাই লেখা আছে যে ফরমিক অ্যাসিডে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এর সাথে বিক্রিয়া করানো হলে কি হবে, বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয় এবং উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস চুনের পরিষ্কার পানিকে ঘোলা করে। তো দেখো এখানে ফরমিক অ্যাসিড সোডিয়াম ফরমেট পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট আর পানি হয়, আর এটা ক্যালসিয়াম কার্বনেট পানিতে কিন্তু অদ্রবণীয়। এটাও কিন্তু একটা নৈবর্তিক আছে, ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রবণীয় কিন্তু, তাহলে আমরা জানো এটা অদ্রবণীয়। আচ্ছা, এর দ্বারা আমরা বুঝবো যে ওই জৈব যৌগের মধ্যে বা ফরমিক অ্যাসিডের মধ্যে COOH মূলক আছে। এটাকে যদি আমরা এইভাবে আবার লিখি যে COOH, এখানে দিলাম OH, দেখো এদিকে আবার কল্পনা করলে এটা হচ্ছে কি CHO অ্যালডিহাইড মূলক। সত্যি সত্যি এই ফরমিক অ্যাসিড সে আবার কি অ্যালডিহাইড মূলকেরও টেস্ট দেখায়। অর্থাৎ এইদিকে কল্পনা করলে COOH মূলক আর এটা কল্পনা করলে অ্যালডিহাইড মূলক। আসলে ফরমিক অ্যাসিড কার্বক্সিল মূলকেরও টেস্ট দেয় এবং অ্যালডিহাইড মূলক। আচ্ছা, আমরা এর আগে কিন্তু পড়েছি অ্যালডিহাইডের কিন্তু সামান্য বীজারণ ধর্ম আছে। তাহলে বীজারণ ধর্মের জন্য কিন্তু এখানে পরীক্ষা হচ্ছে কি ফেলিং দ্রবণ দ্বারা আর টলেন বিকারক দ্বারা। এই প্রশ্নটা কিন্তু মান 4 নম্বর হতে পারে, যে কখনো কিন্তু আসতে পারে ফরমিক অ্যাসিড বা মিথানয়িক অ্যাসিডের অম্ল ধর্ম এবং বীজাণু ধর্ম আছে প্রমাণ করো। আবার আসতে পারে যে ফরমিক অ্যাসিডের মধ্যে একই সাথে কার্বক্সিল মূলক আবার অ্যালডিহাইড মূলক উপস্থিত আছে প্রমাণ করো। দুইটার উত্তর কিন্তু একই হবে। দেখো অ্যালডিহাইড মূলককে টেস্ট করার জন্য বা বীজাণু ধর্ম টেস্ট করার জন্য ফরমিক অ্যাসিডের সাথে আমরা ফেলিং দ্রবণ মিশিয়ে উত্তপ্ত করছি, আর উত্তপ্ত করলে কি হয়, ফরমিক অ্যাসিড সে ফেলিং দ্রবণকে বীজায়িত করে, আর বীজায়িত করলে লাল বর্ণের কিউপ্রাস অক্সাইডের অধক্ষেপ উৎপন্ন করে। তো দেখো আমি তোমাদের কিন্তু বলছি অ্যালডিহাইড মূলক যাইতে হলে কি হয়, COOH মূলক হয়ে যায়। এর আগে কিন্তু তোমাদের পড়িয়েছি, অর্থাৎ এই অ্যালডিহাইড মূলক এটা যেহেতু বীজারণ ধর্ম আছে আর ফেলিং দ্রবণের জারণ ধর্ম আছে, তোমরা কিন্তু প্রিয় শিখে তোমরা কিন্তু এই মেইন যৌগগুলো নিচে একটু নাম লিখবে। তো ফেলিং দ্রবণে আছে জারণ ধর্ম আর এই অ্যালডিহাইড মূলকে আছে বীজারণ ধর্ম। কাজে ফেলিং দ্রবণ এই অ্যালডিহাইডকে যখন জায়িত করবে তখন এই অ্যালডিহাইড মূলকটা হয়ে যাবে COOH, আর এই COOH মূলকটা মূলত এটা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড আর পানি, আর কার্বন ডাইঅক্সাইড ক্ষারের সাথে মিলে হবে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট পানি আর কিউপ্রাস অক্সাইডের লাল অদক্ষেপ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই প্রমাণ দ্বারা মানে এই প্রমাণটা দ্বারা আমি বুঝলাম যে এটা আচ্ছা এখানে এটা কি আছে, তার অ্যালডিহাইড মূলকের উপস্থিতি আছে, তার মানে ফরমিক অ্যাসিডের মধ্যে তাহলে একই সাথে কার্বক্সিল মূলক আছে আবার অ্যালডিহাইড মূলক আছে। এটা কিন্তু 4 নম্বর দিয়ে তোমাদের আসতে পারে। এবার দেখো গ্লিসারিন থেকে কিভাবে ট্রাইনাইট্রোগ্লিসারিন পাওয়া যায়। গাঢ় সালফিউরিক অ্যাসিডের অর্থাৎ আমরা গ্লিসারিনকে আমরা কী করবো, নাইট্রেশন করবো। তো নাইট্রেশন করার সময় তোমাদেরকে বলেছিলাম এখানে কিন্তু প্রভাবক হিসেবে থাকে গাঢ় সালফিউরিক অ্যাসিড, আর রিয়াকশান করে হবে গাঢ় নাইট্রিক অ্যাসিড। তো গ্লিসারিনের সাথে
আমরা যে গারো নাইট্রিক অ্যাসিডে রিয়াকশন করাই গারো সালফারিক অ্যাসিডের উপস্থিতিতে, তখন এই নাইট্রেশন বিক্রিয়ার দ্বারা ট্রাই নাইট্রোগ্লিসারিন উৎপন্ন হবে। তো বাংলাটা আমি তাও লিখে দিয়েছি যে গারো সালফারিক অ্যাসিডের উপস্থিতিতে গ্লিসারিন ও গারো সালফারিক গারো নাইট্রিক অ্যাসিড নাইট্রেশন বিক্রিয়ার মাধ্যমে ট্রাই নাইট্রোগ্লিসারিন উৎপন্ন করে। দেখো এটা হচ্ছে গ্লিসারিনের সংকেত, অর্থাৎ CH2OH CHOH CH2OH। আচ্ছা এই গ্লিসিন নাইট্রেশন করলে, এই নাইট্রেশন কাকে বলে, জৈব যৌগ থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় জৈবিক, অর্থাৎ এই নাইট্রো মূলক হাইড্রোজেনগুলোকে প্রতিস্থাপন করবে। তাহলে এখানে কী হবে, CH3ONO2, ঠিক এখানে CHONO2 CH2NO2, এটাকে বলে ট্রাই নাইট্রোগ্লিসারিন আর পানি হবে। এখানে আমি সমতা করছি, না করলেও কিন্তু সমস্যা নেই। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা পরবর্তী অধ্যায় ফেনল প্রস্তুতি পড়ব। এবার আমরা পড়ব বেনজিন থেকে ডাও পদ্ধতিতে কীভাবে ফেনল তৈরি করা হয়, অর্থাৎ একে ডাও পদ্ধতি বলা হচ্ছে আর কি। এটা কিন্তু এটাও কিন্তু উদ্দীপকের মধ্যে থাকে, তোমরা দেখবে সংখ্যা থাকে ডাও পদ্ধতিতে। তাহলে আমরা বেনজিন থেকে কীভাবে ফেনল তৈরি করব, দেখো এখানে ধাপগুলো, প্রথম ধাপটা হচ্ছে বেনজিনকে আমরা ক্লোরোনেশন বিক্রিয়ার মাধ্যমে ক্লোরোবেনজিন তৈরি করব। প্রিয় শিক্ষার্থী খুব ভালো করে খেয়াল করতে হবে যে বেনজিনকে আমরা আয়রন প্রভাবকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে রিয়াকশন করাবো। আচ্ছা এখানে আমরা অনাত্রি অ্যালুমিনিয়াম ক্লোরাইডও কিন্তু দিতে পারতাম, কিন্তু অনাত্রি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দাম বেশি আর তার সাথে আয়রনের দাম কম, এই কারণে কিন্তু এখানে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু এখানে কিন্তু আমরা সূর্যালোক ব্যবহার করতে পারবো না, কারণ সূর্যের আলো ব্যবহার করলে কিন্তু বেনজিনের সাথে ক্লোরিন রিয়াকশন করে তখন কিন্তু এই গ্যামাজিন উৎপন্ন হয়, অর্থাৎ তখন কিন্তু সংযোজন বিক্রিয়া দেয়, আর এখন দিছে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী খুব কিন্তু ভালো করে খেয়াল করতে হবে যে আমাদের এখানে কিন্তু সূর্যালোক কিন্তু তুমি দিতে পারবা না, সূর্যালোক দিলে কিন্তু এটা গ্যামাজিন হবে যা আমি পূর্বে তোমাদেরকে পড়িয়েছি। তাহলে এটা হচ্ছে আয়রন প্রভাবকের উপস্থিতিতে বেনজিন ক্লোরিনের সাথে এই ক্লোরোনেশন বিক্রিয়া। আমি কিন্তু বাংলাগুলো লিখিনি, তোমরা এটা বাংলাগুলো আমি মুখে বলে দিচ্ছি, বাংলাটা হবে কি, আয়রন প্রভাবকের উপস্থিতিতে বেনজিন ক্লোরোনেশন বিক্রিয়ার মাধ্যমে ক্লোরোবেনজিন উৎপন্ন করে, ক্লোরোনেশন বলে ক্লোরিনের সাথে রিয়াকশন করে ক্লোরোবেনজিন, এই কথা বলে এই রিয়াকশনটা দেব। এবার দ্বিতীয় ধাপে এটা দেখো এখানে কী করছে বলো, 400°C তাপমাত্রায় 185 অ্যাটমসফিয়ার চাপে এই উৎপন্ন ক্লোরোবেনজিনকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে সোডিয়াম ফিনেট বা সোডিয়াম ফিনোক্সাইড উৎপন্ন হয়। মেন প্রোডাক্টটার কথাটা বললেই হবে, বাই প্রোডাক্টগুলোর কথা না বললেও কোনো সমস্যা নেই। তাহলে দ্বিতীয় ধাপে বাংলাটা কেমন হবে বলবো, যে উৎপন্ন ক্লোরোবেনজিনকে বা আগে এগুলোর কথা আগে বলতে পারি, যে 400°C তাপমাত্রায় 150 অ্যাটমসফিয়ার চাপে ক্লোরোবেনজিনকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে সোডিয়াম ফিনেট বা সোডিয়াম ফিনোক্সাইড উৎপন্ন হয়। তৃতীয় ধাপে এই সোডিয়াম ফিনোক্সাইড বা সোডিয়াম ফিনেটকে 180°C তাপমাত্রায় লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে কী হয়, ফেনল উৎপন্ন হয়। তো তৃতীয় ধাপে বাংলাটা আমরা এটাও আগে বলতে পারি, টেম্পারেচার বা প্রভাবকের কথাটা আগে বললে সেন্টেন্সটা মিলানোটা সহজ হয়। তো কী বলবো, তাহলে 180°C তাপমাত্রায় উৎপন্ন সোডিয়াম ফিনেটকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে কী হয়, ফেনল উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্নোত্তর, তো কীভাবে আমরা বেনজিন থেকে ফেনল তৈরি করতে, তোমরা কিন্তু জানো ফেনল থেকে আবার কিন্তু বেনজিন তৈরি করা যায়, সেটা কীভাবে, ফেনলের সাথে জিঙ্কের গুঁড়া মিশে উত্তপ্ত করলে মানে বেনজিন আর জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়। যাই হোক এটা আমরা বললাম, এখন ফেনলের উপস্থিতি কীভাবে প্রমাণ করব। দেখো আমি এগুলো বাংলা লিখিনি, একটা সহজ একটা জিনিস, অর্থাৎ ফেনলের মধ্যে লাল ব্রোমিন দ্রবণ কয়েক ফোঁটা যোগ করলে যদি কী হয়, ট্রাই ব্রোমো ফেনলের সাদা অধক্ষেপ উৎপন্ন হয় এবং ব্রোমিনের লাল বর্ণটা দূরীভূত হয়, তাহলে এই যৌগটা হচ্ছে ফেনল। তাহলে বাংলাটা কেমন হবে, যে ফেনলের মধ্যে কয়েক ফোঁটা লাল ব্রোমিন দ্রবণ যোগ করলে ট্রাই ব্রোমো ফেনলের সাদা অধক্ষেপ উৎপন্ন হয় আর ব্রোমিনের লাল বর্ণটা দূরীভূত হয়, এতে ওই জৈব যৌগটা হচ্ছে কী বলো, বা ওই জৈব যৌগটা ফেনল তা নিশ্চিত, এই কথা বলে রিয়াকশানটা দিলেই হয়ে গেল। এবার দেখো ডেটল প্রস্তুতি বর্ণনা করো, এটাও আমি বাংলা লিখি নাই, তবে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফেনল, এখানে আছে দেখো 1, 2, 3, 4, 5 অর্থাৎ 3,5-dimethylphenol 3,5-dimethylphenolকে আমরা কী করবো, ক্লোরোনেশন করবো, ওই যে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। তাহলে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে 3,5-dimethylphenolকে
অর্থাৎ ফেনল ক্লোরোনেশন বা ক্লোরিনের সাথে বিক্রিয়া করাইলে কি হবে, দেখো এখানে পেয়ারা অবস্থান থেকে একটা হাইড্রোজেন পরমাণু ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, প্রতিস্থাপিত হলে এই যৌগটাকে বলা হয় কি ডেটল, আর এখানে পাশে একটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে। তো দেখো তো এখানে কিন্তু এই ডেটল প্রস্তুতিটা খুবই কম আসে, কিন্তু ডেটলের এই সংকেতটা কিন্তু তোমাদের নৈবর্তিকের মধ্যে খুব আসে, হ্যাঁ, যে নিম্নের কোনটি ডেটলের সংকেত বা নিম্নের কোনটি ডেটল, ডেটল হচ্ছে এটা বাণিজ্যিক নাম। তাহলে আমরা কিভাবে ডেটল তৈরি করতে পারি, যে অনার্জি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে 3,5-ডাইমিথাইল ফেনলকে যদি ক্লোরোনেশন করি, করলে কি হবে ডেটল উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থী, এবার লাস্ট যেটা করাবো সেটা হচ্ছে আমাদের কিভাবে প্যারাসিটামল আমরা তৈরি করব। প্যারাসিটামলটা এটাকে আমরা কি বলতে পারি, প্যারা অ্যামিনো ফেনল, প্যারা অ্যামিনো ফেনল এর সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অর্থাৎ এটাকে বলতে CH3CO2O। এটাকে আমি যদি গাঠনিক সংকেত দিয়ে লিখি তাহলে তোমরা একটু ভালো বুঝতে পারবা, এটা হচ্ছে CH3 দেখো COO আবার COCH3 দেখো, এটার গাঠনিক সংকেত এটা। এখানে অক্সিজেন এবং কার্বনের মধ্যে ঋণাত্মকতা বেশি হচ্ছে অক্সিজেনের, এই জন্য এটার পাশে হবে আংশিক ঋণাত্মক, এটা হবে আংশিক ধনাত্মক। এটা যখন আর এখানে হাইড্রোজেন হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে ঋণাত্মকতা বেশি হচ্ছে নাইট্রোজেন, এই জন্য এটা হবে ধরো আংশিক পজিটিভ আংশিক নেগেটিভ। এবার বলো যে এই ধনাত্মক অংশটা এই এটা যদি ভেঙে যায় তাহলে এটুকু হবে ধনাত্মক, আর এই ধনাত্মকটা যুক্ত হবে নাইট্রোজেনের পাশে, আর এই আংশিক ধনাত্মক হাইড্রোজেনটা যুক্ত হবে এর পাশে, তার মানে সংকেতটা কেমন হবে, এটা হবে তোমাদের COCH3 এর সাথে একটা এইচ থাকবে, বাকি হবে কি CH3COOH, অর্থাৎ এটাকে বলা হয় প্যারাসিটামল, প্যারাসিটামল। তাহলে আমরা কিভাবে করব, বাংলাটা কিভাবে লিখব, যে প্যারা অ্যামিনো ফেনলকে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সহযোগে বা এর সাথে মিশে উত্তপ্ত করলে প্যারাসিটামল উৎপন্ন হয়, এই কথা বলে এই রিয়াকশনটা দিলেই হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ক্লাসে কী কী যে বিষয়টা আজকে পড়ালাম। তো তোমরা সবাই ভালো থেকো, দোয়া করি পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।